নতুন শ্রেণীতে উত্তীর্ণ হতে স্কুলগুলোতে শিক্ষার্থীরা ব্যস্ত বার্ষিক পরীক্ষা দিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিছু কিছু বিষয়ে করা হচ্ছে সংযোজন বিয়োজন এদিকে তাদের জন্য দুই সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে বই পরিমার্জন করে ছাপানো হচ্ছে এখন আসা যাক কী কী পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাচ্ছে সাতটি গদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা জহির রায়হানের বাঁধ মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি কবির চৌধুরীর পয়লা বৈশাখ সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ হুমায়ুন আহমেদের নিয়তি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্যপ্রযুক্তি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে যুক্ত গদ্যগুলো হচ্ছে জহির জহিরাহেনের একুশের গল্প জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাওয়া চারটি কবিতা কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হল কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ থেকে বাদ যাচ্ছে সেলিনা হোসেনের কাক্তারুয়া উপন্যাসটি আর নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠে যুক্ত হচ্ছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর উপন্যাসটি নবম দশম শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ যাচ্ছে ইউনিট ওয়ান হিসেবে থাকা ফাদার অব দ্য নেশন নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে নতুন যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ লুনলিনেস জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি অধ্যায় শুধু নবম দশম শ্রেণী নয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্যবইও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণভ্যুত্থানের বিষয়বস্তু এদিকে বছরের শুরুতেই সব শিক্ষার্থীরা পাবে নতুন বই আশা অভিভাবকদের ঘন ঘন কারিকুলাম পরিবর্তনে বিরক্তি প্রকাশ করে স্থায়ী কারিকুলাম প্রণয়নের আহ্বান জানান তারা ওরা যদি জানের থেকে শুরুতে বইটা পায় তাহলে ওরা যে গ্যাপটা রয়ে গেছে দুই বছরে সেটা ওদেরকে পূরণ হয়ে যাবে যত তাড়াতাড়ি বই ছাপা হোক বাচ্চারা নতুন নতুন বই পাক আনন্দ নবম দশম শ্রেণীতে পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে এ অধ্যক্ষ জানান পুরনো কারিকুলামে পাঠদানে প্রস্তুত শিক্ষকরা একটা বই যখন যথাসময় স্টুডেন্টদের হাতে যাবে স্টুডেন্ট যখন শিখতে পারবে আর একটা যেটা বলছেন যে আমরা সবসময় চিন্তা করি ইতিহাসকে সামনে গিয়ে যাওয়া সঠিক ইতিহাস কিন্তু সবসময় সবার জানা দরকার এবং আমরা যেটা করতে পারি একটা স্টুডেন্ট যখন তার নির্দিষ্ট সময় বইটা হাতে পায় সে কিন্তু এগিয়ে যেতে পারে সময় পার হয়ে গেলে তার মধ্যে একটা হতাশা তৈরি হয় এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান জানান ইতিহাসের যার যে ভূমিকা সেটাই নির্মূহ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইতিহাস বিষয়ক পাঠ্যপুস্তকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু স্থান পেয়েছে থাকছে জুলাই গণ ইতিহাস ইতিহাসভিত্তিক যে ঘটনাগুলি বিশেষ করে মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছেন কিংবা আমাদের ইতিহাসে যারা সেরে বাংলা একে ফজলক মলানা ভাসানি রহমান তারপরে আমাদের তাজউদ্দিন আহমেদ তাদের ভূমিকাটা ওইভাবে আগের বইগুলোতে ছিল না তো তাদের যার যার ভূমিকা জিয়াউর রহমান তৎকালীন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারিখে তারিখে এবং সেগুলো আমরা উল্লেখ আমাদের বইতে আছে বিতরণের দিন বাকি থাকলেও এখনো নবম শ্রেণীর দরপত্র আহ্বান করা হয়নি ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই জানায় এনসিটিভি এনআই নাহিদ দেশ টিভি ঢাকা